গ্রামটা কিন্তু অস্থির কিন্তু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা খাদক। আবারও হাজিওয়ালার নতুন ফুড রিভিউ নিয়ে আজ আমরা ফিশ বারবিকিউ করব। চলুন শুরু করা যাক। গাইস, এখন ফিশ বারবিকিউ শুরু করব। তার আগে এই মাছটা হচ্ছে আমাদের লোকাল ভাষাতে এই মাছটা বলে আমেরিকান মাছ, বাট বইয়ের ভাষাতে বলা হচ্ছে মিনার কাপ বা কার্প জাতীয় ফিশ। এটা 1 কেজি 600 গ্রামের মাছটা। এই মাছটা আমার নর্মালি ভুনা খেতে খুবই পছন্দ। আর আমি এখানে মাছের মশলা আছে, মাছের মশলা মিক্স করব। আর গাজর আছে, পরে হচ্ছে আলু, পেঁয়াজ, শসা আর লেবু। আর আমি প্রথমে হচ্ছে মাছের মশলাটা মিক্সিং করব। আমি যদি অন্য মশলা ই করতে চাই, সব কিছু আমার ই করতে হবে। মাছের মশলা যেহেতু রেডিমেড আছে, মাছের মশলাটা মিক্স করব। মশলার সাথে আমি তেলটা একটু মিক্স করব পরিমাণ মতো। এত বড় মাছের জন্য 1 প্যাকেট মশলা এনাফ না, আমি মশলাটা আর 1 প্যাকেট মিক্স করব, অ্যাড করব। আমি যদি রেডিমেড মশলা না ইউজ করি তাহলে আমাকে সব কিছু আলাদা আলাদা বেটে একসাথে করে তারপর মিক্সিং করতে হবে। যেহেতু বাজারে রেডিমিক্স পাওয়া যায়, তো আমি রেডিমেডটাই আমি আমাকে প্রিফার। এখন মাছের সাথে মশলা মিক্সিং করব। আমি মশলা রেডি করে রাখছি, আর গাজর আছে, আলু, পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে রাখলাম। এখন মাছের সাথে মশলা মিক্সিং করব। আর আমি এই মশলার সাথে আমি একটু লেবু মিক্সিং করব। আমি এখন এই মাছের মশলাটা পুরো মাছের সাথে একসাথে লাগিয়ে দেবো পুরো শরীরে। এখন এই পাশে দেব। দুই পাশে লাগানোর পরে আমি এখন পেটের ভিতরে দেব। এই মাছের পেটের ভিতরে কিছু গাজর, হালকা পেঁয়াজ আর কিছু আলু। এখন এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মাছটাকে মুড়িয়ে পরে হচ্ছে আমরা বারবিকিউ করব। আমি এখন মাছটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে দেবো। মাছটা ভেবে রাখলাম। আমি আরও কিছু গাজর সাইডে দিয়ে দেবো। আর এটা আমি একদম মাছের মুখে দিয়ে দেবো। তারপরে এভাবে একটা মুড়িয়ে দেব। তারপরে এভাবে
are ready. তো ফাইনাল আমাদের কিন্তু ফিশ বারবিকিউ কিন্তু আমাদের সামনে আছে। তো ক্লাব প্রচুর হিট, আসলে গরম গ্রান্ডা কিন্তু অস্থির, কিন্তু একদম প্রচুর একদম আসলে গ্রান্ডা মানে লেবু দেওয়ার কারণে এই গ্রান্ডা কিন্তু অস্থির। রাস্তা ঠিক আছে, তুই কল। আচ্ছা ঠিক আছে, আপনি এইটাই প্রচণ্ড গরম, ঠিক আছে মাত্র নেশা হলো তো। Yeah! Wow! Nice, nice, nice! Wow! এই গ্রান্ডটা একবার দেখছি, গ্রান্ডটা কিন্তু একদম পুরো মন জোনায় একটা গ্রান, ঠিক আছে মানে এই গ্রান্ডটা মানে নাকে আসার সঙ্গে সঙ্গে প্রাণ জুড়ে যাচ্ছে তার। এখন মানে শুধু গ্রান খেলে পারাই পেটটা জুড়ে আর কি। একবার সাইজটা দেখ আর ভিতর কি অবস্থা, কি ভিতর কে আমাদের কিন্তু আমাদের বাংলা খাদ্যের ভিডিওর ভিতরে মানে কখনো কিন্তু মানে ফিশ বারবিকিউ করা হয় নাকি, আমরা কিন্তু আগে কিন্তু চিকেন বারবিকিউ করছি। অবশ্যই কিন্তু এই আমাদের ফার্স্ট মানে ফিশ বারবিকিউ তো আমরা টেস্ট করি, কিন্তু আমরা এর আগে আমরা একটু লেবু একটু দেবো তাহলে টেস্ট অনেক বৃদ্ধি পাবে। আর লেবু কিন্তু হজমের জন্য অনেক একটা বেস্ট, ফ্লেভারটাও দিচ্ছে কিন্তু অনেক মানে সেই। তো আমরা শুরু করি, এদিক থেকে শুরু করি, মাঝখানে আমরা মাঝখান থেকে শুরু করি। ইয়েস চিয়ার। অস্থির না আমরা প্রথমে ভাবছিলাম কিন্তু যে কেমন হয় না হয়, ঠিক আছে আমরা একদম সফট হয়েছে দেখছেন, অনেক সফট। আমরা একটা চিজ দিই নাই। হ্যাঁ ইয়েস ওকে, আগে আমি একটু আউটার টেস্ট করি। আউটার কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, আমি মাছটা টেস্ট করি। একদম অসাধারণ, একটা অসাধারণ নিজের হাতে ফিশ বারবিকিউ মানে হোটেল থেকে আমরা যেটা খাই তার থেকে প্রচুর মানে একদমই আলাদা। গাজর সব জায়গায় একদম পারফেক্টলি কিন্তু একদম সিদ্ধ আছে, অনেক টেস্টটা মশলা দেওয়ার কারণে অনেক তো ভাইয়া আপনি আর কিছু নেন, আমি একটু দেখি কি অবস্থা।
আসলে গাইস তার মুখের মানে মুখ ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ স্বাদ হয়েছে, আপনি দেখেই বুঝতে পারছেন তার মুখের মানে ভঙ্গিটা দেখে আপনারা বুঝতে পারছেন আসলে কি পরিমাণ স্বাদ হতে পারে। আসলে অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি একটু একদম কাছ থেকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথা এপাশটা একদম স্মুথ হয়েছে, একদম মানে যেভাবে দরকার ঠিক সেভাবেই হয়েছে। আপনার ভিতরকার গাজর, আলু, তারপাশে পেঁয়াজ সব কিছু দেখতে পাচ্ছেন। তো সাথে আছে আমাদের মিস্টার ডগ। রকেট আসো আসো নাও। ওকে গাইস আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে অ্যান্ড রিকমেন্ডেশন অ্যান্ড সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি নেক্সট কোন ফুডটা রিভিউ করতে পারি, কোন মেনুটা রিভিউ করতে পারি, কোন রেস্টুরেন্ট রিভিউ করতে পারি সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নোটিফিকেশনের জন্য। দেখা হবে আগামী ভিডিওতে। তো টাটা।